ফিরে এলাম বিরতির পর। ঢোকার ডালনা নিয়ে গল্প তো শুনছি, আর তার সঙ্গে আমার আড্ডা কিন্তু জমে গেছে দিদির সাথে। দিদি ধোকা ভাজা তো হচ্ছে, কিন্তু এই যে এক্ষুনি আমি বললাম যে গল্প কবিতায় আমরা দুজন ছিলাম, এবং আমি কিন্তু তোমার কাছ থেকে গল্প পড়ার একটা ইচ্ছা প্রকাশ করেছি। গল্প না হয় অবসরে কখন একটা সময় পড়বো, কিন্তু দু চার লাইন কবিতা কি হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ বলছি। আহা, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। অসাধারণ! আসলে জীবনে যেদিকেই তাকাই না কেন, সুখ দুঃখ ব্যথা বেদনা মিলন বিরহ সবটুকু জুড়ে তো ওই রবি ঠাকুর। আমাদের জীবনের আদি অন্তকাল ধরে বোধহয় শুরু থেকে শেষ আমাদের গিয়ে আশ্রয় নিতে হয় সেই রবি ঠাকুরের কাছে। ধোকা ভাজা কতটা হলো? ধোকা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে দিচ্ছি এবারে একদম। এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আর যেহেতু এটা সন্ধেবেলা একটা মুচমুচে আড্ডা চলছে ধরো, সেই সময় যদি একটু চায়ের সাথে হয় মন্দ হবে না কিন্তু? হ্যাঁ, আর যেহেতু এটা তোমার মুগ কড়াইয়ের ডাল, এটাতে কিন্তু তোমার ফাইবার আছে খুবই, তো সেই জন্য তোমার যে কোনো মানে স্টার্টার হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। আমি এবারে গ্রেভিটা আরম্ভ করছি, গ্রেভিটা রেডি করছি। তো গ্রেভি রেডি প্রথমেই আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে, হ্যাঁ এটা কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে, মানে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। হ্যাঁ ঠিকই, তাই এটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কষাবার জন্য আমি একটু অল্প পরিমাণ নুন দেবো, আমাদের ধোকাতেও নুন দেওয়া আছে তাই নুনটা বুঝে দিতে একটু নুনটা। হ্যাঁ, এটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটুখানি এবার আমি একটু দিয়ে নেবো হলুদ, একটু পরিমাণ মতো হলুদ দেবো, মানে রংটা তাহলে ভালো আসবে। একটু পরিমাণ মতো লঙ্কা দেবো, ঝালটা যে যেরকম সেরকম। আর এটাতে আমার একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই জন্য অল্পই দিলাম। আর এটা আমার বাড়িতে বানানো ভাজা মশলা, ভাজা মশলা। দিদি এতে কি কি দিয়েছেন ভাজা মশলায়? এতে আছে জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, ছোট এলাচ, দারচিনি, সব রোস্ট করে গুঁড়িয়ে, সব রোস্ট করে গুঁড়ো মশলা করা। তো এটার সাথে আমি একটু জল দিয়ে দেবো, মানে যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো করে মশলাটাকে কষতে থাকে। হ্যাঁ, মশলা কষার একটা ভালো গন্ধ ছাড়ছে না? হ্যাঁ, এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলা কষা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এটার সাথে আমি এবার মেশাবো একটু হিং। হিং আমরা আগেই মিশিয়েছিলাম, তাও আমি একটু মেশাচ্ছি, গন্ধটা আরো বেশি খুলবে। নিরামিষ রান্নায় না একটু ভালো লাগে, এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আগেকার ঠাকমা দিদিমারা যারা তোমার বিধবা মানুষ ছিলেন, তারা কিন্তু হিং আর ঢোকার ডান্ডা যেহেতু তাদের একটা পদ ছিল, তো তাদের পদে কিন্তু হিং এবং এইভাবে রান্নাটা চলতো, কেন তাদের খাওয়ার মধ্যে অনেক কিছু রেস্ট্রিকশন থাকতো, অনেক কিছু তারা খেতে পারতেন না, সুতরাং স্বাদটা বজায় রাখতে হতো। হ্যাঁ, শুদ্ধ খাবার যেহেতু তাদের খেতে হতো তো সেইটা রাখতো। আর আমি এর সাথে মেশাবো কিছুটা পরিমাণ চিনি, এতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর চিনির সাথে নুনটা ব্যালেন্স করার জন্য আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, মানে নুন আর মিষ্টির ব্যালেন্সটা বোধহয় ভীষণ ভীষণ জরুরি যে কোনো রান্না, বিশেষ করে কিছু বিশেষ বিশেষ নিরামিষ রান্না থাকে, যেমন ছানার ডালনা, ঢোকার ডালনা, মোচার ঘন্ট, এগুলোতে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু মাথায় রাখতে হয়। এটা হয়ে গেছে, এটাতে এবার আমি জল দেব, এটাতে একটু জল বেশি হবে, কেননা ধোকার যেগুলো জলটা টেনে নেবে।
বা একটা অসাধারণ গন্ধ ছাড়ছে আর কি। হ্যাঁ, এটা আরও ছাড়বে একটু যখন ঘি দেবো এর মধ্যেখানে লাস্টে, তখন গন্ধটা আরও ভালো ছাড়বে, অসাধারণ লাগছে। তো এটা একটু ফুটতে দেবো। গ্রেভি তো তৈরি হচ্ছে, কিন্তু আপনাদের একটা মজার গল্প বলি। দিদি আজকে রান্না করছে ধোকার ডালনা আর বানাচ্ছে মুগ কলাইয়ের ডাল। কিন্তু বিশিষ্ট লেখিকা রেণুকা দেবী চৌধুরানীর বইতে উল্লেখ আছে 27 রকমের ধোকার ডালনার কথা। কি অবাক হচ্ছেন তো? আলু থেকে পেঁপে কিংবা ওল থেকে বাঁধাকপি, ঋতু অনুযায়ী ডালনায় নানান সবজির উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে শুধু এই দু চার রকমের নয়, বরং এসবের বাইরে গিয়ে লেখিকা রেণুকা দেবী চৌধুরানী তার রকমারি নিরামিষ রান্নায় প্রায় 27 রকমের ডালনার কথা লিখেছেন, যার মধ্যে রয়েছে আনারস এবং তরমুজের খোলা থেকে এমনকি সুপুরি গাছের মাথা নরম অংশ দিয়েও ডালনা রান্নার পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। আর এই থেকেই বোঝা যায় যে ডালনা আজ থেকে অন্তত 100 বছর আগে থেকেই নানান স্বাদে নানান রঙে এবং বারে বারে মন জয় করেছিল আপামর বাঙালির। শুনেও ভালো লাগছে যে এত রকমের ধোকার ডালনা হতে পারে, মানে বাঙালির একদম প্রাণের প্রিয় একটা নিরামিষ পদ, তারও আবার এত রকম ফের, ভাবলেই দারুণ লাগে। তাহলে দেখি দিদির কতদূর হলো। দিদি, তোমার গ্রেভি কতদূর হলো? গ্রেভি আমার হয়ে গেছে, তো আমি এবারে ধোকাগুলো এর সাথে মিশিয়ে দেবো। মানে আস্তে আস্তে ধোকাগুলোকে? হ্যাঁ, এগুলো একটু মানে আস্তে আস্তে দিতে হবে, কেননা এটা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে, আস্তে আস্তে দেবো। আর আমি একটু নাড়িয়ে দেবো এদিক ওদিক করে। এটা দুটো প্যাঁচুটা দিয়ে করলেই ভালো হয়, একটু উল্টে দিতে হবে। হ্যাঁ, তাহলে একটু ঝোলটা সব দিকে ঢুকে যায়। তো এটা হয়ে গেছে, এবারে আমি এটাতে একটু ঘি ছড়িয়ে দেবো। এটাতে একটু বেশি পরিমাণে ঘি যাবে, তাহলে স্মেলটা খুব অন্যরকম একটা সুন্দর গন্ধ আসবে, ঘিয়ের স্মেলটা বেশি আসবে। আর এটাতে আরেকটু আমি ভাজা মশলা দিয়ে দেব, উপর দিয়ে ছড়িয়ে দেবে নামানোর আগে। হ্যাঁ, এটাকে একটু 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এটা আমার হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি। আমি একটু 2 মিনিট এটাকে ঢেকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলে একদম রেডি হয়ে যাবে। রেডি, বাহ। তাহলে ধোকার ডাল নাকি একদম রেডি? হ্যাঁ, একদম খাওয়ার জন্য রেডি। তাহলে আমি কিন্তু একদম এক্সাইটেড, এবং আমাকে একটু যদি টেস্ট করতে দেওয়া হয়, কারণ ইতিমধ্যেই আমি আর লোভ সংবরণ করতে পারছি না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আহা, বাঙালি ডিশের মাহাত্ম্য বোধহয় একদম অন্যরকম। গ্রেভিটা দিয়ে দিই। হ্যাঁ, আহা, একটু টেস্ট করে দেখা যাক নাকি? অসাধারণ। একদিকে হিঙের গন্ধ, তার সাথে ফিনিশিং এ যে ঘিটা, মানে একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর রেসিপিটা এত সুন্দর ভাবে আর একদম একটু অন্য রকম ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে কি ভাবছেন, চটজলদি বানিয়ে ফেলুন না ধোকার ডালনা? আজকে তো গল্প শুনলাম ধোকার ডালনা নিয়ে, জানলাম একটু অন্য রকমের ধোকার ডালনার কথা। দিদি আজকে যেমন বানিয়েছিল মুগ কলাই দিয়ে ধোকার ডালনা, আপনারাও এরকম ট্রাই করুন না নতুন করে নতুন কিছু বানাতে। আজকে কিন্তু ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে, তবে মন খারাপ করে লাভ কি, আবারও ফিরে আসবো তো একদম নতুন একটা এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে, শুধুমাত্র এক যে আছে খাবারে। ডালনার আদি নাম কি? 1. সন্তোলন, 2. ডালনাই, 3. স্বীকৃত। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। গত সপ্তাহের বিজয়ী নারকেল ডাঙ্গা থেকে বুলবুল ঘোষ।